বাঙালির প্রাণের নেতা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন তার নিজের যোগ্যতায়। আর এই অসীম যোগ্যতা প্রমাণিত তার ব্যক্তিজীবনের প্রতিটি পদক্ষেপেই। পড়ালেখা করেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধুর মতো মানুষেরা যে পথে হেঁটে যান সে পথের ধুলোও ধন্য হয়। ধন্য হয় তাদের ছায়া অনুসরণ করা রোদার মেঘেরাও। তেমনই ধন্য সলিমুল্লাহ মুসলিম হল। এই হলেরই 12 নম্বর রুমের আবাসিক ছাত্র ছিলেন পৃথিবীর অন্যতম মহান নেতা, বজ্রকণ্ঠের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেমন অনুভূতি এই রুমে থাকা শিক্ষার্থীদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সৌভাগ্যক্রমে এই সলিমুল্লাহ মুসলিম হলে আমার থাকার সুযোগ হয়। এবং এরপরে যারা জানতে পারলাম যে এই বঙ্গবন্ধু এই 12 নম্বর রুমেই থাকতেন, তিনি এই রুমে ছিলেন, এটা ভাবতেই ভালো লাগে। আর তার থেকে বেশি বলা যায় যে আমি গর্বিত যে আমি এই রুমে থাকতে পারতেছি। আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বার সবার কাছে আমি খুব গর্ব করে বলতে পারছি যে আমি যে এই রুমে থাকি সলিমুল্লাহ মুসলিম হলে, সেই রুমে একসময় বঙ্গবন্ধু থাকতেন। বঙ্গবন্ধুর স্পর্শ লেগে থাকা স্মৃতিময় দেশের প্রায় সব জায়গায় মনোযোগ থাকলেও আড়ালেই থেকে গেছে সলিমুল্লাহ মুসলিম হলের এই 12 নম্বর রুমটি। অথচ এটিও হতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে আগ্রহী হয়ে ওঠা নতুন প্রজন্মের আকর্ষণের অনন্য অংশ। বঙ্গবন্ধু যে হলে অবস্থান করেছেন এবং যে হলে থেকে একটা ছাত্রলীগ, আওয়ামী লীগের মতো সংগঠন করেছেন, সে হলের ছাত্র আমি। এই হলের প্রতি আমি হলো যে সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। সলিমুল্লাহ মুসলিম হলের 12 নম্বর রুমের বারান্দা থেকে আকাশ দেখা যায় অবলীলায়। সে আকাশের গায়ে সবচেয়ে জলজলে তারাটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি নিজেই একদিন এই বারান্দায় দাঁড়িয়েই হয়তো ছক এঁকেছিলেন মুক্ত আকাশের। আর তার সেই অবিরাম স্বচ্ছ স্বপ্নের ফসল লাল সবুজ পতাকা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। লুৎফর হাসান, মোহনা সংবাদ, ঢাকা।